অধ্যায় প্রতিযোগতা পরিমাপ জগত শ্রেণী বিভাগ দুটি হয়ে থাকে তারপরে হচ্ছে জলযোগতা জীব জগতা হচ্ছে মনোযোগতা হচ্ছে উপাদান হচ্ছে মূলত চারটি উপাদানের সামনে স্থান কাল বা সময় তা হচ্ছে তার তারপর কোনোটি বাংলা কি পাওয়া যায় বস্তু অনুপ্রমণ শক্তি স্থায়ী বা অবস্থায় শক্তি হচ্ছে তারপরে হচ্ছে জ্ঞানের পরিসর হচ্ছে পদার্থ বিজ্ঞান কথাটি এসেছে প্রশিক্ষা শব্দরতা তারপর কৃষি ভাষা শব্দতা হচ্ছে প্রকৃতি কথা বিজ্ঞানভাবে বিশেষভাবে আলোচনার জন্য বিভিন্নভাবে ভাগ করা তার হচ্ছে সাধারণ পদার্থ বিজ্ঞান তারপর তার বিজ্ঞান তা শব্দ বিজ্ঞান বিজ্ঞান আর তথ্য বিজ্ঞান চুম্বক তথ্য হচ্ছে বিদ্যুৎ বিজ্ঞান তারপরে ইলেকট্রনিক্স তারপর মানববিকা বিজ্ঞান সাধারণ পদার্থবিদ্যা বিজ্ঞান তার হচ্ছে বড় পদার্থের পদার্থ ধর্ম বলবিদ্যার মধ্যে রয়েছে হচ্ছে স্মৃতিবিদ্যা হচ্ছে গতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে রয়েছে স্মৃতিবিদ এবং চালবিদ্যা তার রয়েছে ধর্ম হচ্ছে সাধারণ ধর্ম এবং হচ্ছে বিশেষ ধর্ম তারপর সাধারণ ধর্মের মধ্যে রয়েছে ওজন বিস্তৃতির তার বিশেষ ধর্মের মধ্যে রয়েছে হচ্ছে কঠিন পদার্থ এবং হচ্ছে পদার্থ এবং পদার্থ কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে পদার্থ এবং তার হচ্ছে পদার্থের মধ্যে রয়েছে সাধারণত তলডান এবং হচ্ছে বিশ্ব টানদী ভাব্যপদতার মধ্যে রয়েছে সাধারণতা পদাত বিজ্ঞানের অন্যান্য পাত্রমন্ত্রী হচ্ছে বলবিজ্ঞান গতি বল নিয়ে আলোচনা করা হয় থাকে তার অবস্থার প্রদত্ত্ব বিজ্ঞান গীন পদার্থের গঠন এবং ধর্ম নিয়ে আলোচনা করে আধুনিক পদার্থ বিজ্ঞান তার হচ্ছে পারমাণবিক নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এবং চাপি দত্ত নিয়ে আলোচনা করে খেয়াল করা রাশি হিমাপাকের বিভিন্ন যন্ত্র তারপর বিষয় হচ্ছে বাহির চাপ এবং হচ্ছে পরিমাপক যন্ত্র হচ্ছে তার হচ্ছে উষ্ণতা এবং তাপমাত্রার পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার তারপরে বাইরে চিলিবাসের পরিমাপক যন্ত্র হচ্ছে তার হচ্ছে নিউক্লিয়াস শক্তি আজের লাগানোর যন্ত্র হচ্ছে তার হচ্ছে ভূকম্প ভূমিকম্প তারপরে মাপক যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফা হচ্ছে গ্যাসের চাপে ভিন্নকারী যন্ত্র আছে তার হচ্ছে ভূমিকম্প মাপ যন্ত্র নাম হচ্ছে ডি সিসমোগ্রাফ তারপরে গতনাগুনটি উত্তর হচ্ছে এনথোরোপোমেট্রিক পদ্ধতি বিজ্ঞানের বিষয় হচ্ছে সঠিক উপলব্ধি এবং ভাবনা সঠিক উপলব্ধি বা ভাবনা এবং হচ্ছে উদাহরণ হচ্ছে তাপের ধারণা হল তারপর তাপের করতে যা বস্তুতে প্রয়োগ তাপমাত্রা বৃদ্ধি পায় এবং যাচার করলে তাপমাত্রা হ্রাস পায় সূত্রের ক্ষেত্রে হচ্ছে প্রমাণিত হওয়া বা উত্তির মাধ্যমে প্রকাশিত হওয়া ইত্যাদি হচ্ছে সূত্রের লক্ষণ প্রকাশ করে তারপর উদাহরণ হচ্ছে কেলিটির প্রথম বস্তু সূত্র নিউট্রন এর গতি সূত্র এবং নিউট্রনের মহাশের সূত্র নীতির ক্ষেত্রে হচ্ছে ভিত্তি এবং সরাসরি শব্দ থাকলে ভিত্তি এবং সরাসরি শব্দ থাকলে হবে নীতি ডক্টর নীতি তা হচ্ছে কর্মস্বী নীতি তরঙ্গের পরিবর্তন নীতি স্বীকার্য হচ্ছে শর্ত এবং হচ্ছে সার্বিক বিবৃতি থাকলে হচ্ছে স্বীকার্য বিশেষ স্বীকার্যত দুটি মৌল স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত তারপর হচ্ছে পথ বিজ্ঞানের নীলস বড় তার মডেলের ভিত্তি হিসেবে তিনটি স্বীকার্য প্রদান করেন তারপরে গল্প প্রাথমিক ব্যাখ্যা থাকলে হচ্ছে ঘটনা প্রাথমিক ব্যাখ্যা প্রদান করলে তা হচ্ছে অনুকল্প যেমন হচ্ছে অ্যাডভোকেটের অনুকল্প তথ্য তথ্য হচ্ছে পরীক্ষা নির্ধারণ দ্বারা প্রমাণিত তত অনুকল্পকে তত বলা থাকে কোনো কিছু আনুষ্ঠানিক চিন্তাধারা ভাবধারণা থাকে তত্ত্ব বলা থাকে তথ্য হচ্ছে মনে রেখাও সকল তথ্য কিন্তু সকল তত্ত্বের সূত্র নয় আবার সকল তত্ত্বই অনুকল্প কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয় তারপর আছে চিরাতা বলবিদ্যা তারপর আছে তিনটি মৌলিক রাশি ধারণা করা হয়েছে স্থান সমাকাল বর তার সাথে ধারণা বিজ্ঞান স্টার মধ্যে চিরাতা হাম বলবিদ্যা তার হচ্ছে মৌলিকা রাশি তিনটি গতির সাথে পরিবর্তন হয়ে থাকে তার রাশি তিনটি পরম তার হচ্ছে বোধ রাশি বা হচ্ছে একক তার হচ্ছে রাশি সংঘর্ষে বোধ জগতে যা হচ্ছে পরিমাপ করা যায় তার হচ্ছে রাশি তারপর হচ্ছে বকার হচ্ছে মৌলিক রাশি যোগী রাশি তার হচ্ছে ধরনা হচ্ছে মৌলিক রাশি দুর্গা সময় এবং তাপমাত্রা কোন এবং বিদ্যুৎ প্রবাহ মাত্রা তার হচ্ছে দীপন্ন এবং পরিমাপ এবং হচ্ছে যোগিক রাশি হচ্ছে কেতর ফল চাপ এবং ভর বেগিতা মনে রাখা সহজে মৌলিক রাশি মনে রাখা সহজে দশতা দিবালক দিবালক সত্তা হচ্ছে সময়

মূল হচ্ছে যে পদার্থের পরিমাণ পদার্থে কার্বন সি টুয়েলভ বা পরমাণু হতে তারপরে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তারপর সেজি ভরের সামান্য প্রমাণও থাকে তাদেরকে এক মূল বলা হয়ে থাকে হচ্ছে প্রায় সব বা পদয রাশিয়ার তারপরে তিনি প্রকাশ করা হয়ে থাকে তারপরে মলিকা মূল বা আদি এক ফান্ডামেন্টাল ইউনিট তারপর লব্ধপ্রাপ্ত বাদিক একক ডিরেক্টার ইউনিট তারপর ব্যবহারিক একক তারপরে প্র্যাকটিক্যাল ইউনিট তারপর মূলিক একক দিনটি হতে থাকে তারপরে একক হচ্ছে ইউনিট অফ লেনথ হচ্ছে ইউনিট অফ মাসেল তারপরে একক ইউনিট অফ টাইম তারপরে এককের পদ্ধতিতে হচ্ছে সিজিএস পদ্ধতি বা হচ্ছে সেন্টিমিটার গ্রাম তার পদ্ধতি মেট্রিক পদ্ধতি বা আছে ফ্রেন্সিয়া পদ্ধতি তারপর হচ্ছে দশমিক পদ্ধতি ডেসিমাল সিস্টেম তারপর হচ্ছে সেন্টিমিটার হচ্ছে দরকার একক এক গ্রাম হচ্ছে ভরারের একক এক সেকেন্ড আছে সময় একক মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি এম ক্যাস পদ্ধতি হচ্ছে মিটার হচ্ছে একক এককের কিলোগ্রাম হচ্ছে ধরের এবং সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে সময় রেখক তারপর আন্তর্জাতিক পদ্ধতি বা আছে সেই একক হচ্ছে এই পদ্ধতিতে মোটটা নটি রাশি রয়েছে সততা পরের দ্বীপ দীপ সেগুলো হচ্ছে দৈর্ঘ্য মিটার তারপর আছে পর কিলোগ্রাম সময় সেকেন্ড তারপর হচ্ছে তাপমাত্রা ডিগ্রি খেলবেন তারপর হচ্ছে প্রবাহ এম্পিয়ার তারপরে কোন দ্বিমাত্রিক তারপর কোন দ্বিমাত্রিক স্টেডিয়াম তারপর দ্বীপনমাত্রা ক্যান্ডেল আপাতার পরিমাণ মূল তারপর মিটার কিলোগ্রাম সেকেন্ড এম্পিয়ার পদ্ধতি এমকে প্রতি তারপর মিটার দৈর্ঘ্য এককক্ষা তারপর সেকেন্ডের সময়ের একক এম্পিয়ার আছে বিদ্যুৎ প্রবাহ মাত্রার একক অবশ্যই জানতে হবে ওয়ান এক্সট্রাগুলোর টেন উদ্যান মানে টেন মিটার তারপরে মাইক্রিট টেন উদ্য মানস সিক্স মিটার তারপরে মাইক্রোনের ক্ষেত্রে হচ্ছে টেনু দেওয়ার মাইনাস সিক্স মিটার তারপরে মিলি মাইক্র ক্ষেত্রে হচ্ছে টেন মানে নাইন মিটার তারপর মেগামিটার ক্ষেত্রে হচ্ছে টেনে দেওয়ার সিক্স মিটার তারপরে এক্সট্রার ক্ষেত্রে হচ্ছে টেনে উদার মানে থার্টিন মিটার তারপরে টেনে উদার মানিসা ফিফটিন এক ও এক কিলোমিটার মধ্যে পার্থক্য কথা উত্তর হচ্ছে ছশো নয় মিটার তার হচ্ছে ওয়ান এস্ট্রমিক্যাল ইউনিট তার পৃথিবীর এর মধ্যে উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ এইট কিলোমিটার

তারপরে ইলেকট্রনিক ইভি ইয়ে গুলো হচ্ছে ওয়ান ইনটু 10 টু সে রেডিয়ান হচ্ছে সাতান্ন দশমিকা তিন পঞ্চাশ এক হাজার কেজি তারপরে একটা হচ্ছে ট্রেনে ফোর মিটার স্কোয়ার তারপরে গেল ফাইভ পয়েন্ট ফাইভ ফোর থ্রি তারপর মিটার আছে মেগা তারপরে ওয়ান পয়েন্ট টেন থ্রি তেরো জুলো তারপর ওয়ান ডিগ্রি চলছে পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান আর সেভেন ফাইভ ফোর ফাইভ রেডিয়ান হচ্ছে কুইন্টাল হচ্ছে তারপর তারপরে এক হাজার কেজি তারপর এক বছর ইস গেল থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ সিক্সটিন ট্রেন দেবে সেভেন সেভেন হয় তারপরে লিটার হচ্ছে তারপরে টেন দু মানে থ্রি তারপর তারপরে মিটার কেউ তারপর ওয়ান টেমি কেউ ট্রেন দেবে থ্রি সেন্টিমিটার কেউ তারপর আছে একা বছর তারপরে কত আলো দূরত্ব ফিফটিনা তার হচ্ছে মাত্রা কোনো একটি রাশি এবং সে তার মলিকের মধ্যে সাম্প্রী স্থাপনের জন্য সেই সংখ্যা ব্যবহার করা থাকে উত্তম রাশির মাত্রা বলা থাকে তার হচ্ছে কোনো একটি প্রাকৃতিক রাশির মাত্রা উক্ত রাশি এবং হচ্ছে মৌলিক এককের মধ্যে সামগ্রিক স্থাপন করে তার হচ্ছে কোনো লব্ধ একক গঠন করে মৌলিক রাশিগুলো যেখানে উন্নত করা হয় সেই খাতকে সেই ঘাতককে তার হচ্ছে লব্ধ এককের মাথা বলা থাকে তার হচ্ছে মাথা সামগ্রী উন্নত বৌদ্ধ এককে তারপরে অনুবাদ করা নির্বলতা চাষা করা যায় তার হচ্ছে বিভিন্ন রাশি সমীকরণ গঠন করা যায় তার হচ্ছে কোনো অবৈধ রাশির নির্ণয় করা যায় তারপরে কোনো বধুর সমস্যা নির্ণয় করা যায় তার হচ্ছে কোনো সমর্ক এবং হচ্ছে অস্থিতি মান নির্ণয় করা যায় তার হচ্ছে কোনো সমীকরণের যদি মাত্রা মুক্ত মাত্রা যদি দুর্ভোগ থাকে এবং সমগ্র নির্ণয় করা সম্ভব হয় থাকে কোনো সমর্কের যদি মাত্রাহীন রাশি থাকে তাহলে সমর্গটি অবশ্য বৈশিষ্ট্য তার হচ্ছে রাশিগুলো রাশি যে সমর্ক মাত্রা বিশ্লেষণের যে নির্ণয় করার সম্ভাবনা তার হচ্ছে মাত্রা মাতৃ বিশ্লেষণের কোনো মাত্রাহীন রাশি এবং সে দুর্ভোগ মানবের তারপর মাথা বিশ্লেষণের স্থানের রাশি চিহ্নিত করতে পারেন তারপরে প্রাকৃতিক রাশি এবং এগিয়ে না হতে পারে তারপর হচ্ছে মষ্টন প্রাকৃতিক রাশি হচ্ছে দৈর্ঘ্য বড় হচ্ছে দূষণ দ্রুত ইত্যাদি হচ্ছে মাত্র ছেলে এবং হচ্ছে মিটার তারপরে বড় হচ্ছে কেজি হচ্ছে সময় হচ্ছে সেকেন্ডটা তার হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে হচ্ছে মিটার কী পাওয়া তারপরে ঘনতার ক্ষেত্রে হচ্ছে কেজি পার মিটার কী বা হচ্ছে মুগতি বাইগের কথা আছে মিটার পার সেকেন্ড তার হচ্ছে তরণা ক্ষেত্রে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে বলার ক্ষেত্রে হচ্ছে নিট তার হচ্ছে চাপের ক্ষেত্রে আছে বেসকেল বা হচ্ছে নিটি পার মিটার স্কের তারপর জুল বা ঝুল্লা হচ্ছে আমের স্কো পার্টি স্কোয়ার মাত্রা পর ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে ওয়াটা আমাকে অ্যামিল স্কোয়ার পার টি ইউ বা তারপর সে বাইকের ক্ষেত্রে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তারপর বলার ক্ষেত্রে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তারপরে তারপরে এখানে রয়েছে পিরন যেগুলো হচ্ছে বল বাই ক্ষেত্রে বল তার হচ্ছে স্কোয়ার তারপর সে বিশ রান বল হচ্ছে এম পার্টি স্কোর তার নিউটন পার মিটার তার কেজি পার স্কোর তার হচ্ছে আপি তাপ তারপর একটি বাইক হচ্ছে ভরবা তাপ মাত্র সত্যি বাত লিটার স্কোয়ার টি স্কোয়ার লিটার এল স্কোয়ার পার্টি স্কোয়ার পার্টিটা তারপর হচ্ছে দুর্বার কেজি পার খেলবেন তারপর হচ্ছে তাপ পরিবাদ অঙ্ক হচ্ছে তাপ গুণ বেতে হাতে রয়েছে এতর ভল গুণ হচ্ছে তাপমাত্রার পার্থক্য সমতা হচ্ছে এম এল পার টিকে বেতে হচ্ছে পার ডব্লিউ পার মিটার পার কিলো বেতে হচ্ছে তড়িৎ হচ্ছে কাজ বাই আধান তার হচ্ছে এম এল স্কয়ার পার টিকে বেতে হচ্ছে আই তার হচ্ছে জুল পার গুণ বেতে হচ্ছে

পদার প্রামুখে টাকা হচ্ছে টর্কা এবং হচ্ছে দেওয়া হচ্ছে ধন্দার শক্তি হচ্ছে কাকাকে হচ্ছে কাজ নিচের কোনটি পাওয়ারের একক নেই পাওয়ারের একক নয় হচ্ছে বি জুল তারপরে সে একক কোনটি উত্তর হচ্ছে ব্যসকাল তারপরে ভর বিভিন্ন নাম এবং অবদান তারপরে হচ্ছে বিশেষ প্রথম বিজ্ঞানী এবং বিখ্যাত উচ্চতা পরিমাপ করেন তারপরে টোয়েন্টি টু নির্ণয় করেন All <sniffs> right.

যদি বিজ্ঞানিক জনকা তারপরে মুক্তভাবে তিনটি সূত্র তারপরে প্রকৃত গতিপথে এবং সিপারে পুলা তা আবিষ্কার তার জৈবিকা অনিক্ষণ যন্ত্র তারপরে সূর্য করে তারপর বৃদ্ধি করে তারপরে এই তা আবিষ্কার করেন তারপরে প্রথম যদি এবং বিশ্ববিদ্যালয় আবিষ্কার বৃহস্পতি চারটি গ্রহ তারপর তাদের পিঠে তারপর ভার আবিষ্কার করে তারপর তাহলে লফা মশন আবিষ্কার করে তারপর স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন তারপর পরিবর্তে কেমন প্রশ্ন করেন তারপরে তার হাতেই আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সূচনা হওয়া থাকে স্মৃতিবিদ্যারটা বৃত্তি স্থাপন করে নিজের ঘড়ি তারপরে পানীয় বা ইউ ধরমস আবিষ্কার হয় তারপরে আপনার গুরুত্ব এবং হাইড্রোস্টিক ব্যালেন্স এবং আবিষ্কার তার কেপলার আছে গ্রহেরা গ্রহতি সমাধি তিনটি সূত্র প্রদান করেন কোপারনিক তার সরক তার ধারণা থেকে বলেন যে তার এই গ্রহগুলো পবিত্রকার কক্ষপথে ঘুরছে আইজ্যাক নিউটন তার ষোলোশো পঁয়ষট্টি সালে তার বছর ক্যামব্রিজে পড়াশোনা তিনি মহাকশ বলে তত্ত্ব ক্যালকুলাস এবং চাল বর্ণালী এই তিনটি সূত্র আবিষ্কার করেন তার ষোলো ষোলোশো সাতাশ সালে বিশ্ব গ্রন্থ ফিলসফি তার সার প্রিন্সিপাল ম্যাথমেটিকা তার বছর প্রকাশিত হওয়া থেকে মহাকশ মহাকশ সূত্র এবং সে গতি তিনটি সূত্র তার বছর তিনি বলবিদ্যাজনক তার বছর তিনি ইলেন্সের সূত্রে প্রবর্তন করেন এবং প্রতিপ্রক্রিয়া টেলিস্কোপ

বর্ণনাবৃদ্ধি ব্যবস্থা কথা নিয়মিত বা ক্রম বা ভ্রম তরি সেমেটিকালি হিলার তার পাশে অলপ কিছু গণ ধরে তারপর লিস্ট কাউন্টার হিলার তার পাশে লোকচন তার পাশে দুটোটি পয়েন্টটি তার পাশে তথা ছাড়া বই উল্লেখ নেই তার পাশে আর দুটোই বর্ণনা চলকার ব্যক্তা ত্রুটির কারণ এবং কোন যন্ত্র হয়ে থাকে এবং পরিমাণ মা উপায় কী যান্দ্রি টু ট্রি পরীক্ষাগারে সবচেয়ে ব্যবহৃত পরিচিত দুটি হচ্ছে এগুলো যান্দ্রি তুটি তারপরে শুনো তৈরির মধ্যে রয়েছে দুটির কারণ হচ্ছে হচ্ছে প্রধান শূন্য শূন্যতা যদি ফানিয়ার স্কেল বা বিদ্যার স্কেলের শূন্যতা যদি সাথে না মেলে তাহলে থেকে শূন্য ত্রি বলা পাশে স্কুল এবং সিসকর গোয়া চোর মেটারে শূন্য তুইটি পাওয়া যায় পরীক্ষার উপর শুনো ত্রিটি পরিমাণ করে আপাতাপাঠ থেকে তা বিয়ে করে প্রকৃতাপাঠের নির্ণয় করা থাকে বিচিত্র বা আছে ব্যাকলা দুটি যেসব দুটি স্কুল নাটক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তারপর ভিত্তিক সেসব এতটির দেখা যায় তারপর স্কুল নাটক বিশিষ্ট দেখা যায় হচ্ছে পরিহার উপর স্ক্রু সর্ব এদিকে ঘুরিয়ে তার হচ্ছে পরিহার করতে হয়ে থাকে লেবেল বা রেখা দুটি যন্ত্রকে ঠিক মতো করে না দিলে যে অনুষ্ঠানের নিক কম্পন না বা আছে বিজ্ঞাপন তারপরে যন্ত্র তারপর টেন্ট ফোন মিটার তারপরে বিজ্ঞানযন্ত্র দূর বিজ্ঞান যন্ত্র হতে যাই তারপরে স্পিড লেভেল এবং সেলেভেন সাহায্যে লেভেলিং করে দূর করা যায় তারপরে ব্যক্তি গত ত্রুটি তারপর যে কোনো যন্ত্র হতে পারে তারপর পরিহারের উপায় হচ্ছে একেবারে দূর করা যায় না তারপর হচ্ছে পর্যবেক্ষণ প্রান্ত দাগ ত্রুটি তারপর দীর্ঘদিন ব্যবহার করলে প্রান্তের দাগ হয়ে গেলে তারপরে যেমন হচ্ছে মিটার স্কেল তারপর স্কেলের মাঝামাঝি অংশ ব্যবহার করে পাঠটা নিলে হয় তারপরে লম্ব ত্রুটি বাড়ছে দৃষ্টির দিকে পরিবর্তনের সাথে সাথে অল অবস্থার অবস্থান আপাততভাবে পরিবর্তিত হলে যে ত্রুটি হয়ে থাকে তাদেরকে লম্ব্রুটি ফলার থাকে উদাহরণ হচ্ছে মিটার স্কেল চক্র অবস্থান থেকে যন্ত্র সাহায্যে তারপরে সমকর্ণ এই ত্রুটি পরিহার করা যায় তারপরে সে সূচক ত্রুটি তার চালক বেঞ্চের ত্রুটি দেখা যায় সূচক দণ্ড ব্যবহার করে তার এইটা দূর করা যায় তারপর পরিবেশগত দূর দুটি মাথা পরিবর্তনের ফলে এটি হয়ে থাকে এই পরিবেশগত দুটি হয়ে থাকে মেলা দুটি মিটার স্কেল অধিক সংকট বাটা নিলে এবং সে এলামিল ত্রুটি যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে মিটার তারপর সে ঘর পাটটা বের করে দিচ্ছে এই দুটি পরিহার করা থাকে পুনরাবৃতি ত্রুটি থাকছে পরীক্ষণের তারা এবং হচ্ছে যন্ত্রপাতির ত্রুটি জনিত ত্রুটিকে বলা থাকে পুনরাবৃত্তি ত্রুটি হয়ে থাকে উদাহরণ হচ্ছে মিটার বৃদ্ধির প্রান্তি ত্রুটি পনেরো জিরো মিটার প্রান্তি ত্রুটি গাজের সূত্র ত্রুটি তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রজটি এবং পুনর্ করে তারপর শুদ্ধটি দূর করা যায় তারপরে হচ্ছে তারপরে যন্ত্রের মাধ্যমে হচ্ছে যেমন প্রকার সম্ভব তারপরে মাধ্যমে লোকচগ্রণ বলা থাকে ধরুন জিরো পয়েন্ট বান্ন সেন্টিমিটার তারপরে রিভার্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান

পৃথিবী ত্রুটি লেভেল দুটি এবং শূন্য তৈরি তারপরে পর্যবেক্ষণ ত্রুটি হচ্ছে লম্বা ব্যক্তির পরিবেশে পর্যবেক্ষণ ক্ষমতা সুপার হয়ে থাকে লম্বা যাচ্ছে লম্ব্র তারপরে ভিত্তির হচ্ছে ব্যক্তিগত ত্রুটি পরিবেশের হচ্ছে পরিবেশগত ত্রুটি পর্যবেক্ষণ হচ্ছে তারপর ত্রুটি পরটি তার পাশে কোনো এটি হচ্ছে রাশি ভক্তমান এবং পরিপাকৃত মানের বরংটি বলা থাকে বিয়ে হচ্ছে মান সামরিক পর্যবেক্ষক তার সতর্ক এবং অমরোচিত হলে ত্রুটি পরিলক্ষিত হয়ে থাকে তার পাশে সতর্কতার সঙ্গে তার পাশে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ তার কর্মসংনী দুর্গা যায় বননাশে বাফিকে তুটি চরম গড় চরম দুটি বাংশা সঠিক মানে বকনাশে বাফিকে তুরুটি বলা থাকে তারপরে তারপরে বকনাশে তুড়ি টি বাফি ইজ ইগুলো হচ্ছে ই বা এক্সা তারপরে শতকাল তুড়ি তারপরে তুড়ি বাফিকে তুরুড়ি গ্যাসের দ্বারা গুণ করে হচ্ছে শতকরা দুটি নির্ণয় করা হয়ে থাকে

তারপর হচ্ছে যে কোনো পরিমাপের যে অঙ্কগুলো নির্ভরযোগ্য ভাবে তার জ্ঞাত এবং হচ্ছে পরিমাপের তারপরে তার অঙ্ক বলা হয় থাকে সদস্য চার ডাবলিক নাম হচ্ছে বইটি পড়েছে তাদের ছিলেন হচ্ছে নিউটন তাও চালু সম্পর্কিত সবচেয়ে মতবাদ হচ্ছে কোনটা মতবাদ বড় শক্তি দিয়ে সমতুল এবং হচ্ছে আবিষ্কার তার হচ্ছে প্রয়োজন সত্য সূত্র বলেছে পরন্তু টি ভিনি হচ্ছে পরিকৃত দুটি বিয়ে হচ্ছে পরিমাপকৃত দুটি তারপর হচ্ছে শতকরা দুটি ইজকল হচ্ছে পরিমাপ

অফিসের স্তর অন্যতা মানে পয়েন্ট মিটার পার্সেন্ট হচ্ছে টেন নাইন পয়েন্ট ওয়ান তা হচ্ছে নাইন পয়েন্ট এইটি ওয়ান ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট

রাশি দিক প্রকার হয়ে স্কলার রাশি এবং সদিক রাশি আছে নিদ্রিক রাশি তারপরে সেভেন রাশি আছে দিক রাশি রাশি ভেটর মান এবং ছেলে রাশির মান দুই দিকে দুই রাশি তো থেকে ভেটর রাশি বলা থাকে ভেটর রাশি উদাহরণ হচ্ছে বিদ্যুৎ সম্পর্কিত বিদ্যুৎ প্রবলা বিদ্যুৎ প্রবাহ তারপরে চব্বিশ বিদ্যা সম্পর্কিত হচ্ছে চম্বকা দীর্ঘ এবং হচ্ছে চম্বকা প্রাবল্য এবং হচ্ছে চম্বকা তার আনুভূমি প্রাবল্য তারপর হচ্ছে বলে খাতা টর্ক মকাশি প্রাবল্য ওজন জন্য গ্রেডিয়েন্ট এবং কেন্দ্র কি বলতে হচ্ছে স্কাল রাশির মধ্যে রয়েছে যে সকল রাশির শুধু মান্না আছে তিক নেই তাদেরকে স্কাল রাশি বলে থাকে স্কাল রাশির উদাহরণ

সব হচ্ছে ভরবে এবং সে সবে হচ্ছে স্বর্ণ স্বর্ণবলা এবং হচ্ছে প্রিয়তম হচ্ছে প্রবলা এবং সে হচ্ছে ওজন তার হচ্ছে তথা হচ্ছে তরণ হচ্ছে মতে হচ্ছে মন্ধন দাবছে ভাষা হচ্ছে প্রামাকা এবং সেটা হচ্ছে শান্তিতে হচ্ছে পৃষ্ঠান তা হচ্ছে মকাশিয় তার তারপরে রাশির কয়েকটি উদাহরণ আছে তারপরে তল আছে বসুরা তল্লা তারপর টিচেরা রাশি কিন্তু সেটা মখাশীয় সে দৈতলা হচ্ছে অংশ এটার হিসাবে টরকা বা অনিক ভরবিখা তারপর হচ্ছে স্কেলার রাশি বা হচ্ছে পেটের রাশি তারপর স্কেলার রাশি এবং পেটের রাশি যে রাশির শুধু আছে দিক নেই তাদেরকে বলা থাকে স্কেলার বা রাশি তারপর যে রাশির মান অধিক উপায় আছে তাদেরকে পেটের বা অধিক রাশি বলা থাকে তারপর হচ্ছে স্কেলার রাশির ক্ষেত্রে গান্ধি নিয়মে তারপর স্কেলার রাশির যোগ বিয়োগ উন্নয়ন করা যায় তারপর পেটের রাশি তো হচ্ছে সাধারণত গান্ধি নিয়মে তারপর দুটি তারপর স্কেলার পেটের রাশি মানুষের যোগ বিয়োগ উন্নয়ন করা যায় তারপর পেটের বিষয়তে সাজে নিয়মে বর্ষ থাকে তারপর স্কেলার রাশি হচ্ছে স্কেলার রাশি শুধু মানের পরিবর্তনের না পরিবর্তিত হয়ে থাকে প্রতি রাশি হচ্ছে তারপর হচ্ছে পেটের রাশি তারপর তার মানের দিক অথবা হচ্ছে মানবিক উপায় পরিবর্তন পরিবর্তিত হয়ে থাকে স্কেলার রাশি ক্ষেত্রে হচ্ছে দুটি স্কেলার

ভেটর রাশি তারপরে দুটি রাশিরা তারপর এটিটা মান হচ্ছে শূন্য না হলে তারপরে এদের ভেটোর গুণ ফল তার শুনান হতে পারে তারপর স্কেল রাশির ক্ষেত্রে হচ্ছে দুইটি রাশির গুণের সর্বত তারপর এটি রাশিটা পাওয়া যায় তারপরে ভেটোর রাশির ক্ষেত্রে হচ্ছে দুটি রাশিতে তারপরে গুণ ফল এটি ভেটের রাশি হতে হবে এটি রাশি হতে পারে তারপরে ভেটর রাশি তোমার মধ্যে বানা দিকে তারপরে ভেটর রাশির মান ও অভিমুখ রয়েছে তারপরে কোনো ভেটর রাশি তার অনুপাতে মাসের নির্দূষিত থাকে তারপরে দুইটি ভেটর এগের মানুষ মানা হবে তারপরে যে থাকে তারপরে দিকে

স্কালার তার দরিদ্র প্রভাব এবং হচ্ছে নাকি পেটের রাশিতে হচ্ছে মান অভিমুখী এবং সে সকল রাশি হচ্ছে পেটের রাশি হয় তারপরে যেমন হচ্ছে দরিদ্র প্রভাব হচ্ছে রাশি মানব মুখ থাকলে সেটি তার তারপরে দরিদ্র প্রভাব ভেট হয় তারপরে যোগের বিনিময় চালানো তারপরে তাই রাশিটি মানব মুখ থাকলে তার পেটোর রাশি নয় তারপর স্কেলার রাশির ক্ষেত্রে নিজের কুন্ড সঠিক উত্তর হচ্ছে সি তারপরে দুটি স্কেলার রাশি তারপর কন্টিনি মান ছিল না হলে তারপরে প্রশ্ন তারপরে তারপরে নিজের কুন্ড হচ্ছে স্কেলার রাশি হচ্ছে হে ধরতে বি হপ তার তারপর নিজের কুটি পেটের রাশির জন্য সঠিক নিম উত্তর হচ্ছে বি হচ্ছে স্বর্ণজন বেকার তরণ বল এবং হচ্ছে স্বর্ণ রূপে প্রকাশ করার জন্য মান দিক উভয়ের প্রয়োজন হয় থাকে পেটের রাশি বলা হচ্ছে কোনো একটি পেটের রাশি তারপরে চিহ্ন দ্বারা দুভাগে প্রকাশ করা থাকে দ্বারা এবং স্বলের দ্বারা তারপর অকর দ্বারা কোনো পেটের রাশিকে চার ভাগে প্রকাশ করা হয়ে থাকে তারপর পেটের রূপে এ তিৎহ্ন তারপর এবার এর নিচে দাগ বোর্ড অক্ষরে এ তারা চাতা লেখার সময় তারপর তিনটি বয় লেখা হয়ে থাকে রাশির উপর তিচ্ছিহিন্ন দিয়ে তারপরে এর উপর সঙ্গে চিহ্ন দিয়ে বাহির নিচে সঙ্গেত দিয়ে অক্ষর দ্বারা প্রশাসনের ক্ষেত্রেও হচ্ছে ভাবে আর রাতা লেখার সময় হচ্ছে তিনভাবে বিশেষ ভেক্টর